Kanka, bir şey söyleyeyim ki kadri var. Bahar সম্মান জন্য এই দিনটা পালন করা হয়। সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের উদ্দেশ্যে জানাচ্ছি, আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারপর সমস্ত গুণগান থেকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। তাছাড়া যে তিনজন বিশেষ অতিথির নাম আজকে আপনারা শুনেছেন, এইভাবে আমি সম্মান জানাচ্ছি আর কি, শ্রদ্ধা জানাচ্ছি। তো আজকের এই অনুষ্ঠানে আমাকে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য বলাতে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এই অনুষ্ঠান এর ব্যাপ্তি আজকে তো অনুষ্ঠানে উপস্থিত দেখে আমি বুঝতে পারছি ভালোই সাড়া আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সাড়া পাওয়া যাচ্ছে। যাই হোক, আপনারা সবাই জানেন আমাদের স্কুলটা সীমান্তবর্তী গ্রামে, স্কুলে আমরা শিক্ষকতা করি। সেখানে আজকে তো আপনারা সবাই অভিহিত আছেন এই কোভিড-19 অতিমারীর কারণে আমাদের জনজীবন একদম স্তব্ধ। তো সেই সাথে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও প্রায় বন্ধ, সবই বন্ধ। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে ছাত্রছাত্রীদের সাথে যদি আমাদের একদম হয়ে যায়, তো থেকে একদম আলাদা হয়ে যাবে। সেই জন্য আমরা এই অনলাইন টিচিং এর একটা ব্যবস্থা করেছিলাম। সেই কাজে আমাদের দুজন শিক্ষক ছিলেন যারা এই কম্পিউটার বা অনলাইনে খুবই অভিজ্ঞ, তার মধ্যে একজন ডক্টর অরূপ মজুমদার আর একজন চিত্তরঞ্জন, অক্লান্ত পরিশ্রম এই অনলাইন টিচিং প্রোগ্রাম চালু করেছিল। প্রথম দিকে তেমন সাড়া না পেলেও এর ব্যক্তি শুধু আমাদের অন্যান্য রাজ্য আমাদেরকে জায়গাটা চক্রের এসআই সাহেবের যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি। আর বর্তমানে তো এখন আমাদের চক্রের বহু শিক্ষক, আমাদের চক্রের বলবো কেন, আমাদের জেলা এবং অন্যান্য জেলা আরো বহু শিক্ষক তাদের বিভিন্ন রকম পাঠদানের ভিডিও ক্লিপ আমাদের এই প্রোগ্রামে পাঠাচ্ছেন। আমরা এই অনলাইন এর মাধ্যমে এর আগেও কয়েকটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে এখানে, তার বিশেষ করে গত 30শে আগস্ট যে আলোচনা চক্রটা হয়েছে সেখানে বিভিন্ন জেলার শিক্ষক উপস্থিত ছিলেন। তার মধ্যে কিছু কিছু শিক্ষক ছিলেন তারা যথেষ্ট গুণী এবং তারা নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট প্রশংসিত এবং তারা অনেক পুরস্কারও পেয়েছেন এই শিক্ষাদানের ক্ষেত্রে। তাদের মধ্যে যেমন একজন আছেন পূর্ব মেদিনীপুর জেলার শিবশঙ্কর মাইতি, আমাদের গাইঘাটা সার্কেলের একজন শিক্ষক আছেন বাবুলাল সরকার মহাশয়, এরা সবাই গুণী শিক্ষক। তারা তাদের বিভিন্ন মতামত, বিভিন্ন অভিজ্ঞতা আমাদের এই আলোচনার মাধ্যমে শেয়ার করেছেন। তাদের সেই সমস্ত অভিজ্ঞতায় আমরা আরো সমৃদ্ধ হচ্ছি। এবং তাছাড়াও এখন আমাদের এই সমস্ত এই আমাদের প্রোগ্রামের জন্য আমাদের এই চক্রে শুরু করে আরো অন্যান্য চক্রে অনেক শিক্ষকরা সহযোগের হাত বাড়িয়ে দিয়েছেন। যেমন কিছু কিছু টিচারের নাম না করলে আর কি অন্যায় হবে, যেমন রুইন সরকার, অজয় নিয়োগী বা নবকুমার বসু, পুরঞ্জয় রায়বর্মন, তারপরে ঝুম্পা চ্যাটার্জি, মিঠুন বিশ্বাস, এরকম অনেক টিচার, যার অনেক নাম মনে পড়ছে না আমার, যাহোক অনেক লম্বা হবে এদের আর কি তালিকাটা। সবাই আমাদের এখন এই প্রোগ্রাম প্রোগ্রামের সফলতা কামনা করছেন এবং তারা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করছেন। তো এরপরে আজকে যে অনুষ্ঠান এই শিক্ষক দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে সেখানে আমরা তিনজন বিশেষ অতিথি, একজন আমাদের গাইঘাটা এসআই সাহেব মনোজ মণ্ডল মহাশয়, আর একজন আছেন অভিজিৎ গুহ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রফেসর,
আরেকজন মাহিদাস ভট্টাচার্য যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর, এনারা আজকে তাদের সুচিন্তিত মতামত আজকে এখানে সবাইকে জানাবেন এবং আমরা আরো সমৃদ্ধ হবো এনাদের কাছ থেকে। তারপরে বিভিন্ন রকম অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষকদের সম্মান প্রদান আজকে অনুষ্ঠানে হবে। তো আর বিশেষ কিছু না হলে উপস্থিত সকলকে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। মূল অনুষ্ঠানে এবার আমরা প্রবেশ করব। আমাদের এখানকার উত্তর অনুষ্ঠানের অ্যাঙ্কার অরূপ, আমার কথা শুনবেন, মূল অনুষ্ঠানে আবার ফিরে আমার নমস্কার।